আমার কি মনে হয় জানেন সময় থাকতে না সময়ের দাম দেওয়া উচিত সময়ের মূল্য দেওয়া উচিত আজকের দিনটা কালকে আর ফিরে আসবে না তাই আজকের দিনটা আজকের দিনের মতো করেই উপভোগ করা দরকার সময়ের সাথে সাথে বয়সের সাথে সাথে দিনগুলো কেন কেমন যেন তার রঙ হারিয়ে ফেলে এটা সম্পূর্ণ আমার চিন্তাভাবনা আপনার বেলা অন্যরকম হতেই পারে যাই হোক এবছর কাশবনে যাব বলে আমি শাড়ি চুরি হতে সব কিছু অনলাইন থেকে অর্ডার করেছি যদি আমি এখন তেমন বেরোয়া হয় না বা তেমন একটা শপিং মলে যাওয়া এখন কষ্টকর হয়ে যায় সো আমি বাসায় বসে অর্ডার করলাম আর সব কিছুই কিন্তু আমার একদম মন মতো হয়ে গেছে বাট কাশফুল চাওয়া আমার আর কোনোভাবেই হচ্ছে না প্রতিদিন ঠিক করি ডেট করি ফিক্সড করি বাট আর বেরোয়া হয় না হয়তো বা বৃষ্টি হয়তো বা মন খারাপ হয়তো বা মানুষ হচ্ছে না এভাবে আমার দিনগুলোই চলে যাচ্ছে আমার আমাকে নিয়ে অনেকেই মজা করে তারা বলে যে কাশ বনে গেলে না আমি আর একটা কাশ ফুলও পাবো না আমার জন্য কোনো কাশ ফুলই নেই সব পানিতে নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে এগুলো শুনে শুনে আমার আরও বেশি মন খারাপ হতে থাকে ঠিক এরকম একটা দিনে দুপুরবেলা আমার কাছে ফোন আসে আমার এক শুভাকাঙ্ক্ষী আমাকে বলে যে তুই কেন এবার কাশবনে যাসনি তারপর আমি তাকে দুঃখের কথা জানাই যে আমি কাশবনে যেতে পারিনি সে আমাকে বলে যে এক্ষুনি রেডি হও হাতের কাছে যা আছে একটা শাড়ি পরে বেরিয়ে আসো তোমাকে নদীতে ঘুরে নিয়ে আসবো আমি প্রথমে একদম রাজি হইনি তারপরে ভাবলাম এত বের হয়ে দেখি কেমন লাগে তারপর গিয়ে দেখি যে যখন আমরা নৌকায় উঠি মানুষজন অন্যদিকে যাচ্ছে জিজ্ঞাসা করলাম যে ভাই ওরা কোথায় যাচ্ছে বলে নদীর ওই পারে হচ্ছে সুন্দর কাশবন আছে সবাই কাশবন দেখতে যাচ্ছে এটা শুনে তো আমি বেজাই খুশি হয়ে গেলাম আমি লাভ দিয়ে উঠে বলি যে আমিও কাশবনে যাব আর তাদের সাথে সাথে আমরাও কিন্তু কাশবন চলে যাই ওখানে গিয়ে আমার একটু ভয় লাগতে থাকে আমার কাছে জায়গাটা খুবই নিরিবিলি আর নির্জন মনে হয় আমি বারবার জিজ্ঞাসা করতেছিলাম যে এখানে কোনো মানুষজন নাই কেন তারপর ওখানকার একজন লোক আমাকে বলে যে আপনি একটু সামনে যান দেখবেন অনেক মানুষ আছে ভয়ের কোনো কিচ্ছু নেই তারপর সামনে গিয়ে আমি যেটা দেখি অনেক অনেক মানুষ এখানে কাশফুল দেখতে আসা জায়গাটা দেখে তো আমি ভুরা প্রেমে পড়ে যাই আমাকে কোনোভাবে আর কেউ থামিয়ে রাখতে পারবে না এখানেই আমি আজকে হারিয়ে যাব। আমি নেমে গেলাম এই দুর্গম পথে এখান থেকে ফুল নেওয়া কিন্তু সহজ কথা না অনেক নিচু একটা জায়গা রাস্তা থেকে আর উঠতে গিয়ে তো আমি পুরো হয়ে গিয়েছি আমাকে সে কোনোভাবেই হেল্প করবে না বলে এখানে সাপ থাকে যোগ থাকে আমি কেন নেমেছি আমার কাছে মনে হয়েছে ফুলগুলো আমি নিজেতেই সংগ্রহ করবো এত দিন এত সময় ধরে অপেক্ষা করতেছি অবশেষে পাইলাম আমি পাইলাম ইহাকে পাইলাম ঠিক এরকম একটা অনুভূতি আমার ভিতরে কাজ করে এই কিউট কিউট বাচ্চাগুলো দেখে যে আমার কি আদর লাগছে ওদের বাবা মা নিয়ে আসছে কাশ দেখাতে কি সুন্দর তাই না মানুষের মনে কত রং আসলে মনে রং থাকলে আমার মনে হয় না দুঃখ দিন আপনাকে ছুঁয়ে যেতে পারবে তারপর যখন ঠিক সন্ধে হয়ে গেল দেখলাম সবাই চলে যাচ্ছে তাদের পিছু পিছু আমরাও চলে আসলাম কারণ সন্ধ্যের টাইমটা এখানে একদমই নিরাপদ না এটা আমার বাসার খুবই কাছে ছিল গ্রিন সিটি আর এটা এটাই আসতে আমার বাসার থেকে ভাড়া লেগেছিল মাত্র আশি টাকা রিক্সায় যাই হোক ওদের সাথে সাথে আমরাও নৌকায় উঠে যাই নৌকার ভাড়া ছিল দশ টাকা করে বাট আমরা বুঝতে পারিনি আসার টাইমে আমরা রিজার্ভ নৌকায় আসছিলাম একশো টাকা নিয়ে এসে তারপরে এবারে এসে সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা সা খাবো বাট এখানকার সা খাইতে বসে আমার এত বেশি বিরক্ত আর কষ্ট লাগছিল আমি মোটামুটি কান্নাই করে দিয়েছিলাম এত বেশি মশা এটা বলার আর মশা সময় আমি অনেক বেশি ভয় পাই আর এখানে মশার যন্ত্রণা এক কাপ সা আমি পুরোটাই খাইতে পারি নাই ফেলে দিয়ে তারপর চলে আসছি আর এখন রিক্সা করে বাসায় চলে যাব আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন খুবই সুন্দর একটা জায়গা থ্যাংক ইউ সো মাচ